আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি আলোচনা নিয়ে আজকের আলোচনার বিষয় কীভাবে বেশিক্ষণ সহবাস করা যায় এবং লিঙ্গ শক্ত হয় না কিভাবে শক্ত করা যায় এবং সাথে কীভাবে লিঙ্গ বড় করা যায় এবং লিঙ্গেতে কিভাবে পরিপূর্ণ শক্তি আনা যায় এবং নিস্তেজ লিঙ্গ কিভাবে সবল করবেন এই বিষয় নিয়ে তাহলে সাথে থাকুন বিস্তারিত আলোচনা শোনার জন্য আর আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সুপে বন্ধুগণ তাহলে চলে আসলাম আমি আমার মূল আলোচনায় আজকের বিষয় সহবাসে বেশিক্ষণ সময় দেওয়া স্ত্রী মিলামিশা এবং সহবাস দুটি একই জিনিস বিশেষ করে যদি আপনি আপনার স্ত্রীর সাথে সময় ঠিকমতো মতো না দিতে পারেন তৃপ্তি পরিপূর্ণভাবে দিতে না পারেন এর জন্য আপনার ফ্যামিলিতে হয়তো সমস্যা হয়ে থাকে তাই অবশ্যই আপনাকে এই দায়িত্বটি সঠিকভাবে পালন করতে হবে স্ত্রী সহবাস আপনাকে বেশি সময় না করতে পারলে নানা সমস্যা হয়ে থাকে তাই আপনাকে অবশ্যই আপনার পেনিসের শক্তি বাড়াতে হবে সহবাসের সময় বাড়াতে হবে আপনি কয়েকটা নিয়মে কয়েকটি টিপসের মাধ্যমে আপনার সহবাসের সময়টা বাড়ায় নিতে পারেন একটি নিয়ম হলো আপনি প্রথম সহবাস করবেন যখন আপনার স্ত্রীর কাছে যাবেন সাথে সাথেই আপনার স্ত্রীর সাথে মিলামেশা করতে যাবেন না আপনার স্ত্রীর কাছে যখনই যাবেন তখন ওকে সময় দেন ওর হাতে দরুন চুম্বন করুন শরীরের অন্যান্য আপনি করতে থাকুন এ থেকে অনেকটা পরিপূর্ণ আপনার ওয়াইফের আপনার জীবনসঙ্গীর সেক্স পরিপূর্ণ জাগবে এখন যদি পরিপূর্ণ সময় আপনার স্ত্রীর সেক্স পরিপূর্ণ জাগাতে পারেন এ থেকে মোটামুটি সময় আপনার অনেকটা পেরিয়ে যাবে আর মেয়েদের কিন্তু আপনার শুধু সহবাস মিলামেশের মাধ্যমে এদের সুখ বা জনতৃপ্তি পাওয়া যায় যায় তা নয় কিন্তু আপনার স্ত্রীর সাথে যখন আপনি মিলামেশা বা বিভিন্ন চুম্বন বা আকর্ষণ কর্মদন এগুলো করতে থাকবেন এর মাধ্যমেও সে ঠিক সময়ে তৃপ্তি পেতে থাকে এবং আনন্দ পেতে থাকে তাই আপনাকে এই কাজগুলো করতে হবে আর যখনই তার পরিপূর্ণ সেক্স উঠে যাবে মোটামুটি সেক্স ওঠার অনেকটা সময় পেরে যাবে এর সেক্সটা অনেকটা কমে যাবে অনেকটা তৃপ্তি সে পেয়ে যাবে এখনই আপনার উত্তেজনা পুরুষাঙ্গ যদি হয়ে থাকে তাহলে এখন প্রবেশ করিয়ে দিন এবং এ থেকে আপনি একটু সময় দীর্ঘ হবে সেটা করতে পারেন আপনি সহবাস করার সময় যখনই দেখতে পারবেন আপনার বৃজটি বেরিয়ে আসে তখন আপনি সেটা বের করিয়ে নিন বের করিয়ে নিয়ে দীর্ঘ দুই মিনিট আপনি সময় অন্য দিকে দিন অন্য যে আনন্দ অন্য যে আদর্শ হাক বা কর্মদন এগুলো করতে থাকেন তাহলে আপনার দেখতে পারবেন আবারও আপনি পাঁচ মিনিট ছয় মিনিট দশ মিনিট করতে পারবেন এমনি করে দু তিনবার তিন চারবার আপনি যখনই করবেন তখন আপনার সেক্সের যে সময়টি সেটা বেড়ে যাবে আর সেক্স করার জন্য ভালো একটি আইটেম হল সেটা হল আপনার স্ত্রী নিচে আপনি উপরে এভাবে যদি আপনি মিলন করেন তাহলে অনেক সময় দেখা যায় আপনার পুরুষের পুরুষাঙ্গটি অনেকটা চাপ তল তলপেটে যখন চাপ করে সমস্ত শরীরে যখন ভার পরে তখন থলিতে আপনার অনেকটা চাপ করে অনেকটা তাপমাত্রা বৃদ্ধি হয় এ থেকে যদি আপনি অন্য অন্য সিস্টেমে যদি আপনি বেশি করতে পারেন এ সিস্টেমের মাধ্যমে আপনার বিজ্য খুব সহজে বেরিয়ে যাবে তাপমাত্রা বৃদ্ধির কারণ এবং শরীরের চাপের কারণ তাই আপনাকে স্ত্রী একদিকে শুবে আপনি এক সাইড পিছন সাইড অথবা সামনের সাইড উপরে নয় ঠিক সাইডে আপনাকে ছাইটে শুতে হবে আপনার ছাইটে রেখে আপনাকে মিলামেশা করতে হবে এ থেকে আপনার পুরুষাঙ্গ চাপ করবে কিন্তু আপনার দেহের পুরো শরীরের তলপেটে চাপটি পড়বে না আপনার এবং আপনার তাপমাত্রাও এতটা বাড়বে না শরীরের আপনার উত্তেজনাও এতটা হাই র্যাঙ্কিংয়ে যাবে না আপনি লং টার্ম মিলামিশে করতে পারবেন এই টিপসটি পালন করবেন এ থেকে আপনার মিলামিশের সময় অনেকটা মেরে যাবে আর আপনি যদি তৃতীয় দ্বিতীয় পদ্ধতি অথবা তৃতীয় পদ্ধতি ঠিক সময় করে থাকেন তাহলে আরেকটি পদ্ধতি বলব সেটাও করতে পারেন শুয়ে নয় ঠিক এক পা উপরে এক পা নিচে আপনি ওইটা রেখে যদি ছাইডে রেখে কাজ করতে পারেন এর থেকেও আপনার তলপেটে চাপ পড়বে না আপনার পুরো বডির চাপ ওইখানে পড়বে না আপনার পেনিস্টের মাধ্যমে পুরো শরীরের বার পড়বে না আপনার তলফেটও পড়বে না এর থেকেও আপনি দীর্ঘ সময় সেক্স করতে পারেন আপনার স্ত্রীর সাথে পরিপূর্ণ আনন্দ ফুর্তি করতে পারেন তাহলে এটি করতে থাকুন আর যদি কোনো কমেই আপনার সহবাসে সময় না পেয়ে থাকেন তাহলে আপনি ঘরোয়া টিপস পালন করার পর যদি উপকৃত না হয়ে থাকেন তাহলে আপনি কয়েকটি মেডিসিন আছে প্রাকৃতিকভাবে সেটা খেতে পারেন সেই প্রাকৃতিক মেডিসিনগুলো এখন বলবো আপনি ভালো কোনো ডক্টরের পরামর্শ অনুযায়ী খেয়ে নেবেন হোমিওতে কয়েকটি মেডিসিন রয়েছে সেলেনিয়াম একটি মেডিসিন এই মেডিসিনটির কার্যকারিতা আপনার বীর্য পাতলা বীর্য ঘাড় করবে এবং দীর্ঘ সময় সেটা বের হবে না আপনার ভিতরে থেকে যাবে এবং এতটা তাপমাত্রার সাথে বেরিয়ে আসবে না দ্বিতীয় মেডিসিনটি হলো টেটিনিয়াম থ্রি এক্স এটা টাইটুরেশন মেডিসিন আপনি ন্যাচারালি মেডিসিন আপনাকে কোনো ডাক্তারের ভালো পরামর্শ অনুযায়ী খেতে হবে এটার মাধ্যমে আপনার বীজ সহজে বের হবে না লং সময়ে আপনি করতে পারবেন দ্বিতীয়টি আপনার যদি শরীরে লবণের চাহিদা বেশি থাকে আপনি যদি বেশি লবণ খেয়ে থাকেন তাহলে একটি মেডিসিন রয়েছে সেই মেডিসিনটি খেতে পারেন ন্যাটোমিওর টুয়েলভ এক্স কিছুদিন খেয়ে নেবেন এ থেকে আপনার বীজুর পরিমাণ পরিপূর্ণ হবে আপনার লং সময়ে মিলেমিশে করতে পারবেন এবং আপনার সেক্স খুবই বেড়ে যাবে লং সময় আপনার মিলামেশা করতে পারবেন আপনি দুর্বল হবেন না তাহলে আশা করি আমার আলোচনা থেকে আপনি অনেকটি উপকৃত হবেন যদি আলোচনাটুকু দেখে থাকেন আর আপনি যদি আমার চিকিৎসা সেবা পেতে চান তাহলে অবশ্যই আমার হেল্পলাইনের যোগাযোগ করে মেডিসিন পেতে পারেন আমি সারা বাংলাদেশেই মেডিসিন দিয়ে থাকি আপনি চাইলেও নিতে পারেন তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ